বছরের শুরুতেই একটি সুসংবাদ দিলেন বাংলাদেশের গবেষকেরা। আবারও ফিরিয়ে আনা হয়েছে ঐতিহ্যবাহী ঢাকাই মসলিন, তৈরি করা হয়েছে শাড়ি। ঢাকাই মসলিন, এই মসলিনের প্রসঙ্গ উঠলেই তার সাথে উঠে আসে আমাদের অতীত ইতিহাস আর নানান গৌরবগাঁথার গল্প। জনশ্রুতি আছে যে একটি মসলিন শাড়িকে রাখা সম্ভব ছিল একটি দেশলাইয়ের বাক্সের মধ্যেই। এই মসলিন নিয়ে যেমন প্রচলিত আছে বিভিন্ন গল্প, তেমনি গল্প আছে এর বিলুপ্তির কারণ নিয়েও। কথিত আছে মূলত তাঁত শিল্পীদের হাতের আঙুল কেটে দেওয়ার কারণেই বন্ধ হয়ে গিয়েছিল মসলিনের উৎপাদন। সে যাই হোক, আজ বরং সেসব ইতিহাস আলোচনার বাইরে থাক, তার চেয়ে ভালো আজ শুনে আসা যাক আবারও আমাদের হারানো ঐতিহ্য মসলিনের পুনরুত্থানের গল্পটি। অবশ্য সে গল্পের পুরোটাই যেন রুদ্ধশ্বাসের, তার পরতে পরতে কেবল রোমাঞ্চ। শুরুটা 2014 সালের অক্টোবরে, বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসলিনের ঐতিহ্য ফিরিয়ে আনার কথা বলেন। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যেই শুরু হয় গবেষণা, কিন্তু শুরুতেই বেশ বাধার মুখে পড়তে হয় গবেষকদের। কারণ ঢাকাই মসলিনের তুলাগাছ ঠিক কোনটা, কোথায় সেই গাছের বীজ পাওয়া যাবে, কিভাবে তুলা থেকে সুতা হবে, সেই সুতা কিভাবে বুনতে হবে, সেই দক্ষতা কাদের আছে, এসব নিয়ে কোনো রকম তথ্যই ছিল না তাদের কাছে। এক্সপার্টরা ঘাঁটাঘাঁটি করে একটি স্কেচ তৈরি করলেন, মসলিন যে তুলা থেকে তৈরি হতো সেই তুলা গাছগুলো দেখতে কেমন ছিল সেটির। বিভিন্ন মাধ্যমে প্রচার করা হলো সেই স্কেচ, আশা যদি বন্য অবস্থায়ও খুঁজে পাওয়া যায় তুলা গাছটিকে। দীর্ঘদিন পর কাপাসিয়ায় এক ভদ্রলোক জানালেন এরকম গাছ আছে তাদের ওখানে। গবেষকরা নমুনা আনলেন। এবার গবেষকরা পড়লেন আর এক যন্ত্রণার মাঝে, নমুনা তো আনা হলো কিন্তু এটাই যে আসল গাছ তা নিশ্চিত হবেন কিভাবে? আসল ঢাকাই মসলিনের স্যাম্পেল তো হাতের কাছে নেই। অবশেষে বহু কাঠখড় পুড়িয়ে লন্ডনের মিউজিয়াম থেকে নমুনা আনা হলো। ডিএনএ তুলনা করে শিওর হওয়া গেল গাছ ঠিকঠাক, রাজশাহীতে চাষ করা হলো সেই গাছ। ভালো কথা, কিন্তু তুলা থেকে সুতা হবে কি করে, কারা করবে কাজ? এক পর্যায়ে কুমিল্লায় কিছু কারিগর পাওয়া গেল যারা 10 কাউন্টের মোটা সুতা তৈরি করেন, অথচ প্রয়োজন 500 কাউন্টের সুতা। তার মানে চাহিদার সাথে ফারাক রাত দিন। এছাড়াও সেই সুতা তৈরিতে প্রয়োজন 3 আঙুলের বিশেষ কারিশমা, আঙুল হতে হবে একেবারে নরম। যা হোক, এত কিছুর পরও দমলেন না গবেষকেরা। কারিগরদের আঙুলে সারা রাত লোশন মেখে সকালে সুতা কাটার কাজ করা হলো। আর এভাবেই ধীরে ধীরে দাঁড়িয়ে গেল একটি দল যারা 300 কাউন্টের সুতা তৈরি করতে পারে। কাঙ্ক্ষিত লক্ষ্য বা 500 কাউন্টের সুতা হয়তো তখনও বহুদূর, কিন্তু কিছুটা তো এগোনো গেল। এবারে আসল কাজ, সব তো হলো কিন্তু শাড়ি বুনবেন কিভাবে? খুঁজে বের করা হলো এক্সপার্ট তাঁতি, এমনকি আর্দ্রতা ঠিক রাখার জন্য তাঁত যন্ত্র পর্যন্ত বসানো হলো মাটির নিচে গর্ত করে। এছাড়াও সুতা বারবার ছিঁড়ে যাওয়া বোধ করার জন্য বালতিতে পানি রেখেও কাজ করা হলো। আর এভাবেই অবশেষে একে একে তৈরি হলো মসলিনের 6টি শাড়ি। এ তো গেল মসলিনের পুনরুত্থানের গল্প। তবে এই গল্পের মাঝেও লুকানো আছে আরেকটি গল্প, আর সেই গল্পটি সততার। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছিল 14 কোটি 10 লাখ টাকা। 6 বছরে ব্যাপক ঘোরাঘুরি, কলকাতা থেকে লন্ডন করেও খরচ হয়েছে 4.25 কোটি টাকার মতো। বরাদ্দের অবশিষ্ট প্রায় 70% টাকা ফেরত দেওয়া হয়েছে সরকারকে। চারদিকে যখন অসততার খবর ছাড়া আর কোনো খবরই আমাদের কানে আসে না, তখন এমন ভালো সংবাদগুলো সত্যিই মুগ্ধ করে আমাদের, আশা জাগায় আগামীর সমৃদ্ধ এক বাংলাদেশের। এই কাজের সাথে সংশ্লিষ্ট পুরো টিমের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। সব সময় ভালো থাকবেন আপনারা, আর আপনাদের মতোই গড়ে উঠবে আমাদের সত্যিকারের সোনার বাংলা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ ফাঁপড়বাজ লাইক করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফাঁপড়বাজ সাবস্ক্রাইব করতে পারেন।